হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ দি 18। আজকে 31 ডিসেম্বর, আজকে নিশ্চয়ই সবাই খুব মজা করছো, সবার অনেক প্ল্যান আছে। তো তোমরা কোথায় কোথায় যাচ্ছ অবশ্যই জানাবে। আর আমি আজকে সেরকম বেশি দূরে কোথাও যাচ্ছি না, যাচ্ছি একটু দেউলি নাদির বাড়ি। দেউলি নাদি বললো যে আজকে চলে আয়, আজকে আমারও সেরকম কোনো প্ল্যান নেই, চল আজকে তাহলে একটু আড্ডা মারি আমরা। তো আমি এখন যাচ্ছি ওদের বাড়ি, আর ব্লগটা তাহলে আজকে এখান থেকেই স্টার্ট করছি। সায়ন আছে, সায়ন এসছে একটু আগে, তো আবার দেখছি উকি মেরে আমাকে, তো সায়ন আমাকে ছেড়ে দেবে, হেঁটে হেঁটেই যাবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, ব্লগটা দেখতে থাকো। বাবা আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বেরো, ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো পাপা। হ্যাঁ ঠিক আছে, টাটা। আবার শোনো পাপা, ঠান্ডা আছে আর? হ্যাঁ ঠান্ডা নেই, অত নেই, কমে গেছে তো? কমেছে। ঠিক আছে টাটা, আমি চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ টাটা। চশমা এটা পুরনোই। হ্যাঁ তুমি চুল কেটেছো? চুল কেটেছো? আচ্ছা ইয়ে 31st এর কি প্ল্যান? 31st এর আজকের কি প্ল্যান? কোথায় যাচ্ছ? নিউ টাউন। নিউ টাউন পার্টি? পার্টি ইউকো পার্ক যাব। হ্যাঁ এখন কোথায় যাচ্ছিস? এখন? হ্যাঁ ওই ম্যাজিক দেখতে। ম্যাজিক দেখতে? এটা কি, এটা এটা দিয়ে ম্যাজিক করবি? ঠিক আছে। ও সায়ন তোমার কি প্ল্যান 31st-এ? কোনো প্ল্যান নেই, বাড়িকে ক্যাটারিং করতে হবে পাড়ায়। ক্যাটারিং? ও পাড়ায় পিকনিক? পাড়ায় পিকনিক আমাকে নিয়ে চলে যাবে, যে কটা ছেলে পেলে আছে সব কটাকে দিয়ে খাবার পরিবেশন করানো। ও আমার তো এজন্য যেতে ইচ্ছা করছে না, গেলেই কাজ করি। তো যাও মজা করো। মজা না সাজা বলে, বছরের শেষ দিন 31st ডিসেম্বর। হ্যাঁ এই জিনিসটা আমার করতে ভালো লাগে না, পাশের বাড়িতে দুর্গাপুজো হয় ক্যাটারিং এর দায়িত্ব পড়ে যায়, এই যে পাড়ায় পিকনিক হয় ক্যাটারিং এর দায়িত্ব পড়ে যায়। হ্যাঁ তো এটা তো করতেই হবে, পাড়ার মধ্যে করতে হবে, কিন্তু ভালো লাগে না করতে। তা বললে হয় টুকুন করে ছাটাই আর আমি আর লাগবে? তারপর তুমি খাও কখন সবার শেষে? আমার ওই খাবার যে পরিবেশন করতে করতে খাবারের গন্ধে খিদে মরে যায়। ও আমার না খেলেও চলে এরকম ব্যাপার হয়ে গেছে। আর এদিকে আমাদের এই সুই ধাগার শোরুম এখনো হচ্ছে, কাজ চলছে। এই ডোরাকে দেখা যাচ্ছে না, দাঁড়া। কে কি করবে বুঝতে পারছে না। ও আদর করবে, ওকে আদর করা যাবে না। এটা পোলোমানি, পোলোমানি, পোলোমানি। ওলে বাবলি, ঝুটিটা কে বেঁধে দিয়েছে? ঝুটিটা, ঝুটিটা কে বেঁধে দিয়েছে? ডোরা ঝুটি কে? এখন কি বানাচ্ছ তুমি দেবলি নাদি, কি বানাচ্ছ? আচ্ছা
আর এটার মধ্যে একটুখানি গার্লিক চপ করা আছে। আচ্ছা, আর এগুলো এমনি তোর হার্বস এন্ড অল আমি খালি পাস্তা বানালে, আর আমি স্প্যাগেটি পাস্তাটা খুব পছন্দ করি খেতে, আর পাস্তা বানালে এটাই মানে মোস্ট অফ দ্য টাইম এটাই খাই। এটাই? আচ্ছা, আর এটা প্যানে কি দিয়েছো? প্যানে অলিভ অয়েল, এটাতে একটু অলিভ অয়েলটা যায়, অন্য অয়েল দিয়ে করা যাবে না, এটা অলিভ অয়েল দিয়ে করতে হবে। আচ্ছা, অয়েলটা একটু হালকা বেশি পরিমাণে লাগে, মানে অলিভ অয়েল আর হচ্ছে কি তোর এই যে গার্লিক, এটার মেইনলি যে একটা ইনফিউজ, দুটো ইনফিউজ হয়ে একটা টেস্টটা আসে, দুটোতে মেইনলি মানে এটারই স্বাদ আর কি। আচ্ছা, সিদ্ধ হয়ে গেছে তো মনে হচ্ছে। এই চিমনিটার আওয়াজ হয়? হ্যাঁ হয়, আমি চালাইনি এখনো, বাট এবার চালাতে হবে, একটুখানি গ্যাস দিয়ে এটা কি তুমি হাতে করেছো? না না, এটা কেনা অ্যামাজন থেকে। পাস্তা অ্যাড করা হলো, দেখতে তো খুবই ভালো লাগছে। খুব ডিলিশিয়াস হবে মনে হচ্ছে দেউলি নাদির হাতের রান্না। আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি আজকে। আমি তো এটা খুবই বানাই। ও, এটা খুব বানানো হয়? এটা খুবই বানানো হয়। আচ্ছা, এটার মধ্যে যে জলগুলো, জলগুলোও তো এটাই চলে আসছে, তাহলে অসুবিধা নেই? না, এটা জলটা টেনে নেবে। ও আচ্ছা, মানে এটার মধ্যে ঠান্ডা জল দেওয়ার কোনো দরকার নেই, তাই তো? আচ্ছা, এবার আমি প্রথমে বললাম যে একটুখানি ইয়েটা বেশি দিতে, তেলটা বেশি লাগে হালকা। এইবার এই যে পাস্তাটা আমার যাচ্ছে, এটা ওই তেলটার মধ্যে এবার একটু হালকা করে হালকা ফ্রাই হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমাদের আলিও ওলিও রেডি, দেখে তো খুব ডিলিশিয়াস লাগছে, এবার ট্রাই করে দেখতে হবে। তো এইবার আমি এটা ট্রাই করব। কিরকম? দারুন। দেবলানাদিস কিচেনের আলিও ওলিওটা জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। মিথ্যে বলিস না, little bit of everything, little bit of everything, and কোনো কথা হবে না, ভালো হয়েছে সত্যি। থামস আপ। ঠিক আছে, দেন এনজয়। তুমি খাও। ঠিক আছে, এই তো আমার আছে এখানে। কি একটা এরেছে দেবলি নাদি, এটি কি বলো? গোল্ডেন ফ্রাইড প্রনস। গোল্ডেন ফ্রাইড প্রনস দেখে তো বেশ টেস্টি টেস্টি লাগছে। ডেকোরেশন করার চেষ্টা করেছি। আচ্ছা, এটা কি যেটা ওই বারবিকিউ নেশনে যে দেয় ওইটা গোল্ডেন প্রন, ওই জিনিস না? এটা অন্য জিনিস। ঠিক আছে, চলো, আমার পেটে একই জায়গা নেই, তাও আছে জায়গা। ঠিক আছে, চলো খেয়ে নি। জোড়া, বাই বাই, পোলো গোয়িং টু হোম, টাটা টাটা। তোমরা কি, তোমরা কি করছো? টাটা ডোরা, আবার দেখা হবে, আবার আসবো, অনেক রাত হয়ে গেছে, চললাম, বাই, ভালো থেকো। একটু হ্যান্ড দাও, একটু হ্যান্ড দাও, হ্যান্ড হ্যান্ড একটু হ্যান্ড দাও, মাম্মা একটু হ্যান্ড দাও, চিন দাও।
হ্যান্ডটাই দেবে, হ্যান্ডটা দাও একটু দাও, আমি আমি করে দিচ্ছি রে, নাও এটা দিস, একটু হ্যান্ড দিয়ে দাও মাম্মা, হ্যান্ড 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 দাও, ওরা হ্যান্ড গুড গুড, ওরা করেছে আমার উপরে মনে হয়, প্লিজ ওরা, হ্যাঁ হ্যাঁ একটু শুকানিক তাপাত দেবে, চিংড়ি মাছ, চিংড়ি মাছের চিংড়ি দা বড়া, হ্যাঁ দেখ খচে গেছে মাম্মা, আমি একটু হ্যান্ড দাও, কি রাগ করে গেছে, যা 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 প্রথম মিটিং এ এরকম ঝগড়া হয়ে গেল, হয়ে গেল জোড়ার সাথে, ও কিন্তু আমাকে ভালোবাসছিল, চিংড়িটাই কাল হলো রে, আমাকে দিসনি চিংড়ি, কথাই বলব না তোর সাথে, জোড়া আবার আসবো পরে, হ্যাঁ একটু আদর করে দে, ও সোনা সুশীল দি দিলাম, হ্যান্ড দাও হ্যান্ড দাও, কি হলো হ্যান্ড দাও, প্র্যাকটিস হয়ে যাবে, আরো আসতে হবে তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, তাই না, বুঝতে পারিনি না সোনা, আমি তোমাকেই ফার্স্ট কোলে নিলাম, তোমাকেই ফার্স্ট আদর করলাম, কখনো নিয়ে না কাউকে কোলে, তার মানে তুমি কতটা স্পেশাল, তুমি ভাবো যে আমি তোমাকেই ফার্স্ট নিলাম কোলে, তোমাকেই ফার্স্ট আদর করলাম, তুমি কতটা স্পেশাল, জোড়া চলো টাটা, হ্যাঁ আবার দেখা হবে, পোলো মানি গোয়িং হোম, চলো টাটা টাটা, চাচা, হ্যালো, তো বাজে এখন 9টা, আমি বাড়ি চলে এসেছি, খুব ভালো কাটলো আজকের দিনটা, আর একটু আগে গেলে আরো ভালো হতো, অনেকটা টাইম পেতাম, কিভাবে যে হুশ করে সময়টা কেটে গেল ওদের বাড়িতে, মানে খুব তাড়াতাড়ি কেটে গেল, আর অনেকদিন পরে দেখা হলো আন্টির সাথে, দেবর সাথে অনেকদিন পরে দেখা হলো, খুব ভালো লাগলো, আর খাবারগুলো তো একদম এ ক্লাস, একদম অসাধারণ ছিল, রেস্টুরেন্ট ফেল একদম, তো ওভারঅল খুব ভালো কাটলো আজকের দিনটা, তোমাদের 31st কেমন কাটলো কমেন্টে জানাবে অবশ্যই, আর তাহলে আজকের ব্লগটা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই জানিও যে ডোরাকে কেমন লাগলো তোমাদের, ডোরা হচ্ছে ফার্স্ট পেট যাকে আমি মানে কোলে নিয়েছি, আমি কোনো ভয় পাইনি, আমি অন্যান্য মানে ডগি ফগি দেখলে আমি কিন্তু খুব ভয় পাই, আর বিড়াল তো মানে ছেড়েই দাও, খুবই ভয় লাগে বিড়াল, ডগিও আমি প্রচণ্ড ভয় পাই, আমি কোনোদিনও হাত দেওয়ার সাহস পাইনি কোনো ডগির গায়ে, তো যাই হোক আজকে মানে ফার্স্ট টাইম আমি ডোরাকে আমি হাত দিলাম জোড়ার গায়ে, আর জোড়াকে কোলেও নিয়েছি, কোলে নিয়ে দুটো ফটোও তুলেছি, তো ডোরা খুবই স্পেশাল তার জন্য, তো যাই হোক ডোরাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, চিলড্রেন টেক কেয়ার, চা চা, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে, চলো বাই।